শনিবার ছিল জিবিপি তথা গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালের 63তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল কার্লল্যান্ড স্টেইনার অডিটোরিয়ামে। অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালের 5টি নতুন বিভাগেরও উদ্বোধন করেন। তিনি ভাষণে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির বিষয়ে তথ্য সমৃদ্ধ আলোচনা করেন। তবে গভীর আক্ষেপের সুরে তিনি উল্লেখ করেন, অনেক দায়িত্বশীল ডাক্তার, পদাধিকারী এবং স্বাস্থ্যকর্মীরা এই অনুষ্ঠানে অনুপস্থিতির বিষয়টি বলেও ফেলেন, কিভাবে সমস্ত লোককে এখানে আনা তারও একটা স্টাইল আছে জানি আমরা, বন্দোবস্তও আছে। আমাদের অনেকের গণতন্ত্র বুকের বাতাস হয়ে গেছে, জোর করে আনতে চাই না। পার্টি পার্টি করি, আগে তো ডাক্তারই করতাম, পার্টি পার্টি করে কীভাবে মানে সমস্ত লোককে এখানে আনা তারও কিন্তু একটা স্টাইল আছে জানি আমরা, বন্দোবস্ত আছে। আগের থেকে প্রিপারেটরি মিটিং এবং সবাইকে বলা যে তোমার দায়িত্ব, এটা তোমার দায়িত্ব, আগে ছিল এগুলো, কিন্তু আমাদের আবার ওই গণতন্ত্রের বুকের বাতাস হয়ে গেছে অনেকে। আমরা এটা চাই না, আমরা এভাবে জোর করে আনা, কিন্তু আমাদের কথাগুলো তো শুনতে হবে। এনে এখানে আসলাম, ফিতা কেটে চলে গেলাম, এতে লাভের লাভ কী হবে? আমরা কী করছি ত্রিপুরার জন্য, স্বাস্থ্য ব্যবস্থার জন্য, এগুলো সবার জানা দরকার। সংক্রামক রোগের জন্য আমরা প্রায় 53 কোটির একটা বাজেট আমরা রেখেছি এবার ইনফেকশাস ডিজিজের জন্য আমরা এবারের বাজেটে। তাছাড়া শুধু তাই নয়, আমরা সবাই জানি যে নেশামুক্ত ত্রিপুরার গড়ার আমরা ডাক দিয়েছি। কালকেও রাত্রে 12টার সময় আমি এক কালী পুজোয় গেছিলাম, দেখলাম কালীবাড়ির সামনে তো ঠিক আছে, এখানে হতে পারে লোকজন ভিড় আছে কালী পুজো দেখতে, এর থেকে আমার মনে হয় 2 মাইল আগে দেখলাম প্রচুর সংখ্যক ছেলে বসে আছে, সন্দেহ হয়েছে। রাত্রে 11:30-12টার সময় যদি ওখানে ইয়াং শুনি খালি যে সমস্ত বিভিন্ন জায়গার মধ্যে এখন নেশা এমনভাবে যুক্ত হয়েছে, আমি কালকে কিন্তু সেই চিত্রটা আমি দেখে এসেছি। তো এদের জন্য কী করতে হবে, দে আর দ্য ভিকটিমস। এর জন্য আমরা 8টা ডিস্ট্রিক্টে, আগে শুধু নরসিংগড়ে ছিল, কিন্তু আমরা 8টা ডিস্ট্রিক্টে আমরা নেশামুক্ত কেন্দ্র আমরা করছি এখানে 50 বেডের হসপিটালে, তার জন্য বাজেট আমরা করেছি। জুবি হাসপাতাল একটা আস্থার জায়গা, অনেকেই এই হাসপাতাল ওই হাসপাতালে চলে যায়, নার্সিং হোমে চলে যায়, কিন্তু শেষ পর্যন্ত আস্থার জায়গাটা জিবি হাসপাতালই। এমন একটা বিশ্বাস মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে, ডাক্তারবাবুদের এই বিশ্বাস অর্জন করতে হবে এবং ধরে রাখতে হবে বললেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা, বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।